আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ইনট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড ইটস মডিফায়ার্স। পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে আলোচনা করব ক্লোজের অংশ হিসেবে ইনট্রান্সিটিভ ভার্বের ব্যবহার এবং তার মডিফায়ার্সের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে। চলুন আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কীভাবে ইনট্রান্সিটিভ ভার্ব একটা ক্লোজ গঠন করে। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি যে সাধারণত একটা ক্লোজে তিন ধরনের ভার্ব থাকতে পারে, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ অ্যান্ড লিঙ্কিং। ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ অ্যান্ড লিঙ্কিং, এই তিনটা হলো মেইন ভার্ব। আমরা ভার্বের একটা চার্টও দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম ভার্ব প্রধানত দু প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। দেন আমরা দেখেছিলাম যে ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। মেইন ভার্বের মধ্যে আমরা পেয়েছিলাম ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ অ্যান্ড লিঙ্কিং। অ্যান্ড অক্সিলারি ভার্বের ভিতরে আমরা দেখেছিলাম প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে সব থেকে আমরা বেশি মানে পরিচিত যেটা ডু, হ্যাভ অ্যান্ড বি, সরি, মানে এই তিনটাই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব ইংরেজি ভাষায়, ডু ভার্ব, বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। আর মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সব হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এগুলো যেগুলো আছে। তো আর নন ফাইনাইট ভার্ব হিসেবে আছে জেরান্ট, ইনফিনিটিভস, ইনফিনিটিভস অ্যান্ড পার্টিসিপল। তো যখনই একটা বাক্য আমরা গঠন করি, সেই বাক্যে মিনিমাম একটা মেইন ভার্ব থাকবে এবং এক বা একাধিক অথবা কোনো অক্সিলারি ভার্বই থাকবে না। যদি মানে আমরা টেন্স গঠনের সময় সাধারণত যখন আমরা টেন্স গঠন করি, তখন আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব মেইন ভার্বের সহায়ক হিসেবে অথবা অপারেটর হিসেবে ব্যবহার করি। কিন্তু সেই ভার্বগুলো অ্যাকচুয়ালি সেগুলো এক ধরনের ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব অন্য একটা ফাইনাইট ভার্বকে মানে সময় প্রকাশ করতে সাহায্য করে। টেন্স মূলত ওরকম একটা বিষয় যেখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব মিলে একটা মানে সময় প্রকাশ করে যে ক্রিয়াটা মানে কখন সংগঠিত হয়েছে, মানে সেই সময়টা আমরা মানে প্রকাশ করে থাকি। তো যাই হোক, টেন্সে আলোচ্য বিষয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু একটা ক্লোজে তিন ধরনের ভার্ব অবশ্যই থাকবে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অথবা লিঙ্কিং, এই তিনটা ভার্ব ছাড়া কখনোই একটা ক্লোজ হতে পারে না। অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, ঠিক আছে, আমরা এখান থেকে আজকে প্রমাণ করব যে কিভাবে আমাদের ক্লোজ শিখতে হবে। মানে আপনি যদি এভাবে ক্লোজ শেখেন, তাহলে আমি আশা রাখি যে আপনি খুবই স্বাধীনভাবে মানে আপনি নিজে থেকে আপনি যে কোনো মানে ক্লোজ আইডেন্টিফাই করতে পারা এবং ক্লোজ গঠন করতে পারা, আপনি মানে নিজে নিজে আপনি এটা করতে পারবেন। আপনার কোনো ওরকম এক্সপার্ট প্রয়োজন হবে না, আপনি নিজেই মানে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার ভেতরে একটা মানে ডিসিশন মেকিং পাওয়ার তৈরি হবে, আপনার থট প্রসেসটা অনেকটা মানে চেঞ্জ হয়ে যাবে, যাতে করে আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ভার্বটা মানে কীভাবে আমি সম্প্রসারণ করবো, কীভাবে এই ভার্বের মডিফায়ারগুলো আমি অ্যাড করবো, ঠিক আছে, মানে ভার্ব দেখেই আপনি বাক্য চিনতে পারবেন। চলুন আমরা তাহলে আলোচনায় চলে যাই। দেখুন, এই স্ট্রাকচারে তিনটা এলিমেন্টস আছে, সাবজেক্ট, ইনট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড মডিফায়ার্স হিসেবে অ্যাডভার্বিয়াল, অর প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড আদার্স। ওকে, আমরা প্রতিটা বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। তো সাবজেক্ট হিসেবে সাধারণত থাকতে পারে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, নাউন অর নাউন্স, যেটাকে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় বলছি। এরপর হচ্ছে নাউন ফ্রেজ থাকতে পারে সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউনের সাথে আমরা সবাই পরিচিত, আই, উই, দে, ইট, এগুলো নাউন ক্লোজ থাকতে পারে। হ্যাঁ, যেমন হোয়াট ইউ সেইং ইজ অ্যাবসলুটলি রাইট, হোয়াট ইউ সেইং ইট হচ্ছে একটা নাউন ক্লোজ। এভাবে নাউন ক্লোজ হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যে বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা অনেক সময় দেখে থাকি, আবার অবজেক্ট হিসেবেও দেখে থাকি, কমপ্লিমেন্ট হিসেবেও দেখে থাকি, সেগুলো আমরা বিস্তারিত করে নাউন ফ্রেজে মানে লেসনে আমরা আলোচনা করবো। তো এখানে নাউন ফ্রেজও সাবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজও নাউনের অ্যাকুভ্যালেন্ট হিসেবে সাবজেক্ট হতে পারে, জিয়ান্ট হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, নাউন অ্যান্ড আদার্স নাউন অ্যাকুভ্যালেন্ট হতে পারে। তো যাই হোক, আমরা আসুন আলোচনায় যাই। এগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এখন সে হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব হলো যে টকিং অ্যাবাউট দ্য ইভেন্টস দ্যাট ইনভলভ অনলি দ্য সাবজেক্টস। ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বগুলো শুধুমাত্র সাবজেক্ট সম্পর্কেই
মানে তথ্য দিবে, অর্থাৎ ইন্টেনসিটিভ ভার্ব অর্থপ্রকাশের জন্য শুধু সাবজেক্টটি গ্রহণ করে, তার অবজেক্ট অথবা কমপ্লিমেন্টস প্রয়োজন হয় না। এবং ইন্টেনসিটিভ ভার্ব সাধারণত প্যাসিভ ফর্মে হয় না, ইন্টেনসিটিভ ভার্ব সাধারণত অ্যাক্টিভ ফর্মে থাকে, এবং এটা যে কোনো টেন্সে আপনি এটা প্রকাশ করতে পারবেন। ইংরেজিতে যে 12 প্রকার টেন্স আছে, এই 12 প্রকার টেন্সের মধ্যে যে কোনো টেন্সে এটা ফিট করা যায়। ওকে, এরপর আসুন তিন নম্বর পার্ট হচ্ছে মানে মডিফায়ার্স। এটাকে আমি মডিফায়ার্স বলবো। এই মডিফায়ার্সটা হচ্ছে ইন্টেনসিটিভ ভার্বের মডিফায়ার্স। এটার সাথে ইন্টেনসিটিভ ভার্বের সম্পর্ক রয়েছে। আপনি যখনই একটা বাক্যে দেখবেন যে ইন্টেনসিটিভ ভার্ব আছে, তাহলে অবশ্যই আপনার এই মডিফায়ার্সগুলোর সাথে পরিচিত থাকতে হবে, আদারওয়াইজ আপনি এগুলো সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হবেন না। আচ্ছা, এখন ইন্টেনসিটিভ ভার্ব মানে কীভাবে আমরা চিনব, কীভাবে আমরা শনাক্ত করতে পারবো? গ্রামারিয়ানরা ইন্টেনসিটিভ ভার্বকে চেনার জন্য কয়েকটা ক্যাটাগরিতে এদেরকে ভাগ করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরিগুলো, ভার্বস অফ মুভমেন্টস অফ ডিরেকশন। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো দ্বারা আমাদের মুভমেন্টস অথবা ডিরেকশন বোঝায়, যেমন কাম, গো, ওয়াক, স্ট্রোল, রান, জাম্প, সুইম। এই ভার্বগুলো আপনারা শুনেই বুঝতে পারছেন যে এই ভার্বগুলো দ্বারা সাধারণত মানে গতি বোঝাচ্ছে, যাওয়া আসা, চলাফেরা করা। স্ট্রোল মানে ধীরে ধীরে হাঁটা, রান দৌড়ানো, জাম্প লাফানো, সুইম সাঁতার কাটা, বয়েল পানি মানে ফুটানো, হ্যাঁ, ফ্লাই মানে ওড়া, মানে পাখিরা যখন ওড়ে কীরকম। তো এই 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 বিষয়গুলো, এই ভার্বগুলো হতে পারে সাধারণত ইন্টেনসিটিভ। এরপরে ভার্বস অফ সাউন্ড। সাউন্ডস মানে হচ্ছে যে ভার্বগুলো যারা শব্দ হওয়া বোঝায়, যেমন ক্রাই, শাউট, রোর, হুইস্টার, টুইটার, লাভ, স্ক্রিম। এই ভার্বগুলো দ্বারা মানে সাধারণত শব্দ তৈরি হওয়া বোঝায়। তারপরে ভার্বস অফ রেস্ট অর পজিশন, যেমন সিট মানে বসা, লাই, হ্যাঁ, লাই এক্সিট করা, কোনো জায়গায় কোনো কিছুতে কোনো কিছু অবস্থান করা, হ্যাঁ, বা মানে মানে বিছানায় শুয়ে থাকার ক্ষেত্রে আপনি লাই ইউজ করতে পারেন। রেস্ট, তারপরে স্ট্যান্ড, দাঁড়ানো, ওয়েট, স্লিপ, ঘুমানো, হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত দেখবো। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে যে ইন্টেনসিটিভ প্লাস প্রিপজিশন। কিছু কিছু ইন্টেনসিটিভ ভার্ব আছে যেগুলোর পরে প্রিপজিশন বসে, মানে ওই প্রিপজিশন বাধ্যতামূলকভাবে বসে আর কি। তো আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়েছি, সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু স্পেসিফিক নাউনের পর প্রিপজিশন বসে, অ্যাডজেক্টিভের পর প্রিপজিশন বসে, অথবা ভার্বের পরে প্রিপজিশন বসে। এখন এই ভার্বের ক্যাটাগরি অনুযায়ী প্রিপজিশনগুলো সাধারণত গ্রহণ করে থাকে। ভার্বটা যদি ইন্টেনসিটিভ হয়, তাহলে তারপরে বিশেষ কিছু প্রিপজিশন বসে, যে প্রিপজিশনগুলো ওই ইন্টেনসিটিভ ভার্বের মডিফায়ার হিসেবে কাজ করে। তো সেটা আমি এখানে দেখিয়েছি। আপনি যখন অক্সফোর্ড ডিকশনারি দেখবেন, তখন সেখানে এভাবে লেখা থাকবে যে বিলং টু সামথিং, অথবা বিলিভ ইন সামথিং, অর সামবডি, এভাবে স্পষ্ট লেখা থাকবে। হ্যাঁ, ওটা দেখে আপনাকে বুঝতে হবে যে এই ইন হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা এই বিলিভ ভার্বের সাথে বসে। যে বিলিভ ইন সামথিং মানে কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস, যেমন মুসলিমস বিলিভ ইন অলমাইটি আল্লাহ, ঠিক আছে, এরকম যে মুসলিমরা আল্লাহতে বিশ্বাস করে, হ্যাঁ, বা এভাবে মানে মানে সামবডি অর সামথিং আমরা যখন মানে এই ভার্বগুলো হচ্ছে বিলিভস হয়। দেন আদার্স কিছু ভার্ব আছে, যেমন স্মোক, তারপরে হচ্ছে ফুয়েল, তারপর আর কি আছে যে রোট, পচে যাওয়া কোনো কিছু, এরপর হচ্ছে ডাই, হ্যাপেন, সিঙ্ক, অ্যাপিয়ার, ডিজঅ্যাপিয়ার। এই ভার্বগুলো, এখানে একটা বিষয় উল্লেখ্য যে এখানে সবগুলো ইন্টেনসিটিভ ভার্ব দেওয়া পসিবল হয়নি। আমরা আরও কিছু ইন্টেনসিটিভ ভার্ব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের ভিডিওর, তবে এখানে আমি দিয়েছি জাস্ট আপনাদের বোঝার জন্য যে এই ক্যাটাগরির ভার্বগুলো সাধারণত ইন্টেনসিটিভ ভার্ব হয়ে থাকে। যেহেতু এখানে প্রশ্ন হতে পারে যে ইন্টেনসিটিভ ভার্ব আসলে আমি কীভাবে চিনব, যদি এটা আসলে চেনার একটা উপায় মাত্র, কিন্তু ইন্টেনসিটিভ ভার্ব চেনার জন্য আপনার এই টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন ইন্টেনসিটিভ ভার্ব কীভাবে মানে মানে গঠিত হচ্ছে। তবে এটাও আপনার ইন্টেনসিটিভ ভার্ব চেনার একটা ভালো উপায়। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে ইন্টেনসিটিভ ভার্ব কীভাবে অ্যাডভার্বিয়াল অফ প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা প্রভাবিত হয়। দেখুন, এখানে এডিভি, এটা অক্সফোর্ডে সরাসরি যেভাবে আছে আমি সেভাবে এই টার্মগুলো নিয়েছি। এখানে একটা মানে হাইফেন দিয়ে, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্রিপজিশনাল ফ্রেজ, এভাবে আপনি অক্সফোর্ডে পাবেন, ঠিক আছে। ইন্টেনসিটিভ প্লাস অ্যাডভার্ব অফ প্রিপজিশনাল ফ্রেজ, যদি ব্র্যাকেট থাকে তাহলে বুঝতে হবে এটা অপশনাল। তাহলে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে আপনি এটা না ব্যবহার করতে পারেন, এটা মানে কম্পালসারি না। বাট এখানে দেখুন যে হাইফেন দিয়ে টু ডু সামথিং, তার মানে এটা কম্পালসারি, আপনি যখনই এটা ইউজ করবেন তখন এটা স্পেসিফিক একটা মিনিং দিবে, ঠিক আছে। যে যেমন ধরুন যে এখানে আমি একটা ভার্ব নিচ্ছি, যেমন কাম ভার্বটা নিচ্ছি, ঠিক আছে। আমরা কাম ভার্বটা নিয়ে যদি আমরা অক্সফোর্ড ডিকশনারিতে চলে যাই, আমরা এখানে কীভাবে এটা মানে আছে আমরা এটা দেখতে পাবো সরাসরি। যেমন দেখুন এখানে কাম অ্যাডভার্ব অর প্রিপজিশনাল ফ্রেজ, এখানে দিয়ে ব্র্যাকেট দেওয়া আছে, এখানে দেখুন এভাবে ব্র্যাকেট দেওয়া আছে, এর মানে হচ্ছে এখানে যেটা দিয়েছে টু মুভ অর টু
অর টু অর টুয়ার্ডস এ পার্সন অর প্লেস, কোনো একটা পার্সন অর প্লেসের দিকে মুভ করা। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, হি কেম ইন টু দ্য রুম অ্যান্ড শাট দ্য ডোর। হি কেম ইন টু দ্য রুম অ্যান্ড শাট দ্য ডোর, লক্ষ্য করুন, হি কেম ইন টু দ্য রুম অ্যান্ড শাট দ্য ডোর। তাহলে হি এখানে সাবজেক্ট, কেম ইন টু দ্য রুম, হ্যাঁ এই ইন টু দ্য রুম, ইন টু হচ্ছে প্রিপোজিশন আর দ্য রুম হচ্ছে নাউন। তাহলে অ্যাডভার্ব প্লেস হয়ে যাচ্ছে এটা, যে সে মানে রুমে আসলো এবং দরজা বন্ধ করলো, ঠিক আছে। যে হি কেম ইন টু দ্য রুম অ্যান্ড শাট দ্য ডোর, শাট দ্য ডোর আবার ইন্টেন্সিটিভ ভার্ব, মানে টেন্সিটিভ ভার্ব। আচ্ছা যাবো এটা, আবার আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যে মাই সান ইজ কামিং হোম সুন। হ্যাঁ, আমার সান হচ্ছে, তারপর হচ্ছে মাই সান ইজ কামিং হোম সুন, অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যাবে এটা, ঠিক আছে, যে বাড়িতে আসছেন মানে শীঘ্রই আসছেন। তাহলে এভাবে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডভার্ব অফ বিভিন্ন রকম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, টাইম হতে পারে, প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ ডিরেকশন হতে পারে, ডিউরেশন হতে পারে, ম্যানার হতে পারে, ডিগ্রি হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন অ্যাডভার্ব অফ টাইম কীরকম, যেমন স্টুডেন্টস অ্যারাইভ, স্টুডেন্টস অ্যারাইভ এরকম বলতে পারি, যে দ্য স্টুডেন্টস অ্যারাইভ স্কুল, দ্য স্টুডেন্টস অ্যারাইভ টু স্কুল অ্যাট 7 PM। তাহলে এখানে দেখুন যে টু স্কুল, এটা অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। আর যদি পড়ি যে অ্যাট 7 PM, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। এরকম আবার বললাম যে আই ইউজুয়ালি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠি। তাহলে এখানে ইন দ্য মর্নিং, এইটা কিন্তু অ্যাডভার্ব অফ হচ্ছে টাইম, যে কখন আমি ঘুম থেকে উঠি, মানে সকালে মানে ঘুম থেকে উঠি, ঠিক আছে। তো এভাবে আপনি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার বিভিন্ন কিছু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। অ্যাডভার্ব অফ ম্যানারটা কেমন, যেমন বলতে পারি যে দ্য গার্ল ড্যান্সেস বিউটিফুলি, ঠিক আছে, খুব সুন্দরভাবে নাচলেন। মানে এখানে বিউটিফুলি অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে যে কীভাবে কাজটা হচ্ছে সেটা, মানে ক্রিয়া সংগঠনের উপায়গুলো বলে দিচ্ছে। এভাবে বিভিন্ন অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ আপনি যুক্ত করতে পারেন। আচ্ছা, এরপরে দেখুন এখানে আছে যে টু ডু সামথিং, মানে কাম টু ডু সামথিং। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দে আর কামিং টু স্টে ফর এ উইক, দে আর কামিং টু স্টে ফর এ উইক। তাহলে দে আর কামিং, কামিং ইন্টারজেটিভ ভার্ব, দে সাবজেক্ট, দে আর কামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কামিং টু স্টে ফর এ উইক, তারা এক সপ্তাহের জন্য এখানে স্টে করতে আসছে। তাহলে এখানে দেখুন টু স্টে, এইটা হচ্ছে একটা মানে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইনফিনিটিভ টু স্টে। দে আর কামিং মানে দে আর কামিং টু স্টে ফর এ উইক, ফর এ উইক আবার প্রিপোজিশনাল ফ্রেজ। এভাবে কী হচ্ছে যে একটা বাক্য গঠিত হচ্ছে, আমরা এভাবে বাক্যগুলো অ্যানালাইজ করবো। আচ্ছা, এখানে স্পষ্ট লেখা আছে যে কাম টু ডু সামথিং, মানে কোনো কিছু করতে আসা, ঠিক আছে, দে আর কামিং টু স্টে ফর ই ওয়াই, ফর ই ওয়াই। আচ্ছা, তারপর আপনার এই কি থাকতে পারে, যে টু ডু সামথিং দিয়েও থাকতে পারে, আই হ্যাভ কাম ব্যাক টু গেট মাই ওয়ার্ক, আই হ্যাভ কাম ব্যাক টু গেট মাই ওয়ার্ক, ঠিক আছে, যে আই হ্যাভ কাম ব্যাক টু গেট মাই ওয়ার্ক, আমি আবার ফিরে এসেছি মানে আমার কাজটা পেতে, তার টু গেট মাই ওয়ার্ক। এইভাবে মানে আরও অনেক সেন্টেন্স আপনি বানাতে পারেন। এখানে সাধারণত এই ইনফিনিটিভ দ্বারা পারপাস বোঝাবে, যে কোনো কিছু মানে উদ্দেশ্যে বা কোনো কিছুর জন্যে, ঠিক আছে। আবার ডুইং দিয়ে আমরা করতে পারি, ডুইং দিয়ে যদি হয় তাহলে কেমন হবে, হি কেম লুকিং ফর মি, হি কেম লুকিং ফর মি, মানে তিনি হচ্ছে আমাকে খুঁজতে এসেছেন। তাহলে দেখুন এখানে কিন্তু পারপাসই বোঝাচ্ছে বা এরকম একটা মিনিং দিচ্ছে। তো অনেকটা মানে ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল এই দুটো অনেকটা মানে পারপাস টাইপের মিনিং দিবে, ঠিক আছে, যে ইনফিনিটিভ। এখানে আর একটা ভার্ব আমরা নেই, যেমন আমরা যদি নিতে পারি যে হচ্ছে গো ভার্বটা যদি নেই তাহলে কেমন হবে, যে দে আর সাপোর্ট আমরা একটা সেন্টেন্স তৈরি করলাম, যে দে আর গোয়িং টু দ্য ফিল্ড, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হলো। আবার দে আর গোয়িং টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য জিমনেশিয়াম, ঠিক আছে, দে আর গোয়িং টু রিড, দে আর গোয়িং টু রিড বুকস ইন দ্য লাইব্রেরি, ঠিক আছে। এভাবে হতে পারে, ইনফিনিটিভ দিয়ে করতে পারেন, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। অক্সফোর্ডে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে আপনি এটা মানে বাক্যটা তৈরি করবেন। আবার প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অ্যাডভার্বও থাকতে পারে, যেমন আমি বললাম যে দে আর গোয়িং টু স্টাডি, বা দে আর গোয়িং টু মেক, দে আর গোয়িং টু প্রিপেয়ার নোটস, দে আর গোয়িং টু প্রিপেয়ার নোটস ইন দ্য লাইব্রেরি, ঠিক আছে, দে আর গোয়িং টু প্রিপেয়ার নোটস ইন দ্য লাইব্রেরি। এখানে দে আর গোয়িং টু প্রিপেয়ার নোটস ইন দ্য লাইব্রেরি, ইন দ্য লাইব্রেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ মানে প্লেস।
আর এখানে ইন দেয়ার মানে প্রিপেয়ারিং দেয়ার নোটস, ঠিক আছে, এইটা হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এভাবে হতে পারে। তাহলে আমরা দেখলাম যে ইন্টেনসিটিভ ভার্বের পর অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, ইনফিনিটিভ থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, ইন্টেনসিটিভ ভার্বের পরে নাউনও থাকতে পারে, কিন্তু সেই নাউনটা তখন অ্যাডভার্বের মতো কাজ করবে, সেটা তখন মানে অবজেক্ট বা কমপ্লিমেন্টস হবে না, ঠিক আছে, নাউনটা তখন অ্যাডভার্ব হয়ে যায়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইন্টেনসিটিভ ভার্ব প্লাস নাউন অর্থ দিচ্ছে টু ট্রাভেল এ পার্টিকুলার ডিস্টেন্স, যেমন উই হ্যাভ কাম 50 মাইলস দিস মর্নিং, উই হ্যাভ কাম 50 মাইলস দিস মর্নিং, আমরা আজ সকালে 50 মাইলস আর হচ্ছে ই করেছি, মানে 50 মাইলস আমরা মানে এখানে হেঁটেছি বা এরকম একটা মিনিং দিচ্ছে, তাহলে উই হ্যাভ কাম 50 মাইলস ইন মানে দিস মর্নিং, তাহলে 50 মাইলসটা কিন্তু একটা নাউন, ঠিক আছে, 50 মাইলস দিস মর্নিং, দিস মর্নিং এটা আবার একটা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে। তো এভাবে আমরা মানে নাউনও আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা এক্সাম্পল আছে দ্য কোম্পানি হ্যাজ কাম এ লং ওয়ে, দ্য কোম্পানি হ্যাজ কাম এ লং ওয়ে, তাহলে দেখুন এখানেও কিন্তু একই হচ্ছে যে দ্য কোম্পানি হ্যাজ কাম এ লং ওয়ে, এই লং ওয়ে একটা নাউন ফ্রেজ, যে কাম ইন্টেনসিটিভ ভার্ব এটা সাবজেক্ট, এভাবে এভাবে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, নাউনও থাকতে পারে। তারপর দেখুন পার্টিকেল, হ্যাঁ এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় যে পার্টিকেলটা হচ্ছে অনেকে অ্যাডভার্বের মতো মানে মানে কাজ করে, কিন্তু এটা দেখতে অনেকটা প্রিপোজিশনের মতো, বাট এইটা এবং প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন থাকবে, কিন্তু পার্টিকেলের পরে কোনো নাউন থাকবে না, পার্টিকেলের পরে বাক্যটা শেষ হয়ে যাবে অথবা অন্য কিছু শুরু হবে, ঠিক আছে, এটার পরে এটার পরে কোনো নাউন থাকবে না। আর অক্সফোর্ড ডিকশনারিতে এটাকে ইডিওমেটিক মিনিং দিয়ে মানে এই ধরনের মানে হচ্ছে পার্টিকেলগুলো সাধারণত ইডিওমেটিক মানে মিনিং দিয়ে থাকে, ঠিক আছে, যার কারণে এগুলোকে যেমন আমরা কাম দিয়ে এখানে যদি দেখি যে কাম ওভার, তারপর হচ্ছে কাম অ্যাক্রস, কাম আফটার সাম বোর্ডিং, ঠিক আছে, কাম ব্যাক, হ্যাঁ, আবার গো দিয়ে যদি বলি গো ডাউন, গো আফ, এভাবে অনেক সেন্টেন্স হয়। যেমন আমরা বলি যে স্ট্যান্ড আপ, এই আপটা কিন্তু পার্টিকেল, ঠিক আছে, সিট ডাউন, সিট ডাউনটা এখানে পার্টিকেল। যেমন আমরা বলি যদি বলতে পারি দ্য সান গোস, দ্য সান গোস ডাউন ইন দ্য ইস্ট, দ্য সান গোস আপ ইন দ্য ওয়েস্ট, এভাবে আমরা কিন্তু মানে বলে থাকি। তাহলে এই যে মানে গোস আপ অ্যান্ড গোস ডাউন, এটা দ্বারা সাধারণত কোনো কিছু মানে মানে কি নিচের দিকে নেমে যাওয়া বা উপরের দিকে ওঠে এরকম বোঝায়, ঠিক আছে। তো আমরা বলতে পারি দ্য নেসেসারি দ্য প্রাইস অফ নেসেসারি কমোডিটিস, দ্য প্রাইস অফ নেসেসারি কমোডিটিস হ্যাজ হ্যাজ গান আপ, ঠিক আছে। তাহলে এখানে আপ আপটার পরে আর কোনো, এটা দেখে মনে হচ্ছে প্রদূষণ, কিন্তু এটার পরে আর কোনো শব্দ নেই বা এটার পরে আমরা কোনো নাউন বা প্রোনাউন নেই, তাহলে এখানে এটা পার্টিকেল হিসেবে কাজ করছে এবং এটা একটা ইডিওমেটিক মিনিং দিচ্ছে। অর্থাৎ শুধু যে মানে এই ধরনের প্রদূষণগুলো থাকলেই যে আমরা সেটাকে বলবো যে এটা হচ্ছে পার্টিকেল, এমনটা নয়। পার্টিকেল অনেকটা ইডিওমেটিক অর্থ দিবে এবং এটা ইংরেজি ভাষার নিজস্ব ফিক্সড এক ধরনের হচ্ছে টার্ম, এটাকে আপনি চাইলে বানাতে পারবেন না, এটা ডিকশনারিতে দেওয়া থাকবে, ঠিক আছে, বা যেগুলো রিলায়েবল ডিকশনারি এগুলোতে ফিক্সড করা থাকবে এবং এটা ইডিওমেটিক অর্থ দিবে এবং এটা নির্দিষ্ট মিনিং আছে, চাইলে আমরা এটাকে নিজের মতো করে বানাতে পারবো না, এই জন্য এখানে পার্টিকেল এবং আইডিএম লেখা হয়েছে, মানে ইডিওমেটিক মিনিং দিয়ে থাকবে এগুলো। ওকে, তারপরে কিছু কিছু ইন্টেনসিটিভ ভার্ব আছে যেগুলো মানে প্রিপোজিশন গ্রহণ করে, অর্থাৎ স্পেসিফিক প্রিপোজিশন গ্রহণ করে, এই ইন্টেনসিটিভ ভার্বের পরে মানে নির্দিষ্ট প্রিপোজিশন বসবে এবং সেটা একটা নির্দিষ্ট অর্থ মানে সরবরাহ করবে। তো এখানে ফর দেওয়া হয়েছে এক্সাম্পল স্বরূপ, এছাড়া আরও যে অন্যান্য প্রিপোজিশনগুলো আছে সেগুলো বসতে পারে, এই আর কি। আর এখানে স্টিল মানে সামথিং, অনেক সময় এই প্রিপোজিশনগুলো কম্পালসারি হয়, আবার অনেক সময় এই প্রিপোজিশনগুলো অপশনাল হয়। যদি প্রিপোজিশনগুলো অপশনাল হয় তাহলে এখানে একটা ব্র্যাকেট থাকবে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই প্রিপোজিশন এখানে অপশনাল, আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে বুঝতে হবে প্রিপোজিশনটা কম্পালসারি। যেমন এখানে স্পষ্ট দেওয়া আছে যে এই যে ব্র্যাকেট দিয়ে সামথিং বা সামবডি লেখা আছে, তাহলে বুঝতে হবে যে এই প্রিপোজিশনটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, এটা অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা, এটা আসলে আমি জাস্ট আপনাকে একটা ওয়ে বলে দিচ্ছি, আপনি আরও বিস্তারিত জানার জন্য আপনি অক্সফোর্ড ডিকশনারি অবশ্যই দেখবেন, আজকের ক্লাসটা শেষ করে অক্সফোর্ড ডিকশনারি দেখে আপনি গো এবং কাম এই অন্তত এই দুটো ভার্ব আপনি ভালোভাবে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারিতে আমি যেভাবে বলছি বিষয়টা কেমন, তাহলে আপনি বুঝবেন যে আসলে
মানে কিভাবে আমরা ক্লোজটা চিনতে পারি। ক্লোজ চেনার কিন্তু এটাই হচ্ছে মানে একটা মানে নির্ভরযোগ্য উপায়, ঠিক আছে। এই উপায়ে যদি আপনি ক্লোজ আইডেন্টিফাই করেন তাহলে আপনি মানে শুধু ক্লোজ চিনবেন না, আপনি ক্লোজ তৈরি করতে পারবেন, ঠিক আছে। হাজার হাজার ক্লোজ বা বাক্য আপনি তৈরি করতে পারবেন যেগুলো আপনি আপনার রাইটিং, স্পিকিং এবং লিসেনিং আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা যে টেন্সের মাধ্যমে যেগুলো বানান ওগুলো হচ্ছে সাধারণত এই ভার্বের আলোচ্য বিষয়, সো এই বাকি অংশটা আর হয় না। ওগুলোকে অনেকে অবজেক্ট, কমপ্লিমেন্টস, অ্যাজাঙ্ক, হ্যাঁ এইসব বলে চালিয়ে দেয়, কিন্তু আসলে এগুলো কিন্তু ওরকমভাবে চালিয়ে দেওয়ার মতো বিষয় না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর সাথে ভার্বের একটা অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে। আপনি যখনই একটা ট্রান্সিটিভ ভার্ব ইউজ করবেন তখনই টার্মগুলো চলে আসবে, আপনি যদি ব্যবহার না করেন সেটা ভিন্ন ব্যাপার। বাট কিছু কিছু ক্ষেত্রে এগুলো ব্যবহার করা কম্পালসারি বা বাধ্যতামূলক। তাহলে আপনি যদি এটা মানে এই ইন্টারেস্টিভ ভার্বগুলো আপনি যদি না জানেন, এই ইন্টারেস্টিভ ভার্বের সংখ্যা এমন নয় যে অসীম। এখানে আপনি মোটামুটি যদি মানে 150-200 ইন্টেন্সিটিভ ভার্বের সাথে আপনি পরিচিত হন, তাহলে রাইটাররা তো এই 150-200 ভার্বই ব্যবহার করে বারবার। সো আপনি যখন কথা বলবেন বা আপনি যখন লিখবেন বা আপনি যখন কোনো কিছু শুনবেন তখন এই ইন্টেন্সিটিভ ভার্বগুলোই তো বারবার আপনার চোখের সামনে আসবে। সো আপনি তখন অটোমেটিকলি সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন যে ইন্টেন্সিটিভ ভার্বটা তখন কীভাবে এটা ইউজ হয়েছে, ঠিক আছে। সো মানে ডিকশনারিতে যদি মানে 50,000 ওয়ার্ডও থাকে সেটা তো আর আপনার শিখতে হবে না। ভাষা শেখার জন্য আপনার হয়তো বা 3,000 বা 5,000 ভোকাবুলারি আপনার জানা লাগতে পারে। একাডেমিক ভোকাবুলারি তো আছে হচ্ছে 3,000। তো আপনি 3,000 ভোকাবুলারি শিখলে তো আপনার হচ্ছে মোটামুটি আপনি অ্যাডভান্স লার্নার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। কিন্তু শিখবেন কীভাবে, এই স্ট্রাকচারাল ওয়েতে শিখতে হবে। আপনি যদি বিচ্ছিন্নভাবে শেখেন বা একটা মানে এসব স্ট্রাকচারের বাইরে যেয়ে আপনি মানে নিজের মতো করে জাস্ট আপনি শিখলেন গো গো মানে যাওয়া, কাম কাম মানে আসা, এটা হবে না। গো ভার্বের অনেক ফাংশন আছে। গো ভার্বের পরে আপনার অ্যাডভার্বিয়াল বসতে পারে, গো ভার্বের পরে ইনফিনিটিভ বসতে পারে, পার্টিসিপল বসতে পারে, নাউন বসতে পারে, গো ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে, পার্টিসিপল বসতে পারে, ঠিক আছে, পার্টিকেল বসতে পারে। তাহলে এই যে যদি বসে তাহলে তার মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এমনটা নয় যে আপনি শুধু মানে গো ভার্ব দিয়ে আপনি বাক্য তৈরি করলে নিজের মতো আর হয়ে যাবেন। আপনাকে সচেতনভাবে করতে হবে। আপনি যখন এগুলো জানবেন, শুধু গো ভার্বটা জানবেন, তখনই দেখবেন আপনার গো ভার্বে হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে পারছেন। আপনার তো মানে অনেক ভোকাবুলারি জানতে হবে না, আপনার মোটামুটি অল্প কিছু স্ট্রাকচারাল ভোকাবুলারি বলি আমরা এগুলো, ঠিক আছে। এই স্ট্রাকচারাল ভোকাবুলারি যদি আপনি জেনে যান এবং এগুলোর ব্যবহার যদি ভালোভাবে আপনি শেখেন তাহলেই তো আপনি বাক্য তৈরি করতে পারছেন। বাক্য তৈরির জন্য তো আর আপনার আলাদাভাবে কোনোরকম অ্যাডভান্স কোনো ভোকাবুলারি প্রয়োজন হচ্ছে না আমি মনে করি। তেমন শুধু আমি নয় মানে সব গ্রামারিয়ানরা এটাই মনে করে এবং অক্সফোর্ড ডিকশনারিও এটাই মনে করে, ঠিক আছে। সো আপনারা কেন বিচ্ছিন্নভাবে এই ভোকাবুলারি দিকে ভয় পাচ্ছেন? স্পিকিংয়ের জন্য বা লিসেনিংয়ের জন্য অথবা রাইটিংয়ের জন্য তো এগুলো হচ্ছে এক ধরনের রিসোর্স। আপনি যখন এগুলো জানবেন তখন আপনার রাইটিংটা অনেক বেশি মানে নির্ভুল হবে, আপনি নিজে বুঝতে পারবেন যে এখানে কোথায় আপনি ভুল করছেন, ঠিক আছে, কোথায় আপনার মানে কী প্রয়োজন, ঠিক আছে, বাক্যের কোথায় প্রবলেম আছে সেটা আপনি ধরতে পারবেন নিজে থেকে। তো যাই হোক, আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। তাহলে আমি একটু সামারি টাইম দিচ্ছি, তা হলো যে ইন্টেন্সিটিভ ভার্ব শুধুমাত্র সাবজেক্ট গ্রহণ করেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম। এর সাধারণত কোনো প্যাসিভ হয় না, কোনো অবজেক্ট গ্রহণ করে না, কমপ্লিমেন্ট গ্রহণ করে না, যে কোনো টেন্সে ফিট হয়। এবং এরপর অ্যাডভার্বিয়ালস, ইনফিনিটিভ, পার্টিসিপল, পার্টিসিপল প্লাস অ্যাডভার্বিয়াল প্লাস নাউন অথবা পজিশন অথবা পার্টিকেলস অথবা প্রিপোজিশনাল ফ্রেজ অর প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয়ে আমাদের এই ইন্টেন্সিটিভ ভার্ব মডিফাই হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো কোনো কোনোটা বাধ্যতামূলক হয়, যেমন কোনো কোনো ক্ষেত্রে ইনফিনিটিভ বাধ্যতামূলক হতে পারে, এজেন্ট পার্টিসিপাল বাধ্যতামূলক হতে পারে, তারপর হচ্ছে এখানে প্রিপোজিশন বাধ্যতামূলক হতে পারে। তো সেই বিষয়গুলো আমরা ভালো একটা রিলায়েবল ডিকশনারি থেকে যখন আমরা এই ওয়ার্ডগুলো শিখব একটু দেখে নেব, তাহলে আমাদের এটা ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। এখন স্ট্রাকচারাল ভোকাবুলারি বলতে আমি যেটা বুঝিয়েছি যে এখানে স্ট্রাকচারের মূল এলিমেন্টসটা হচ্ছে ইন্টেন্সিটিভ ভার্ব। সো ইন্টেন্সিটিভ ভার্বের সংখ্যা যেহেতু অসীম নয়, সো আমরা এখানে কিছু লিস্ট দিয়েছি, আরও কিছু লিস্ট আমরা ডিসক্রিপশন বক্সে দিব যখন আমরা এটা মানে হচ্ছে ইউটিউবে ছাড়বো। সো আপনার ডিসক্রিপশন বক্স থেকে মোটামুটি সর্বাধিক ব্যবহৃত ইন্টেন্সিটিভ ভার্বের তালিকা আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা সেগুলো রিলায়েবল ডিকশনারি থেকে খুঁজে বের করে করে অর্থগুলো আপনারা করবেন এবং এইভাবে বাক্য তৈরি করা, গঠন করা আপনারা শিখবেন। এটুকু আশা রেখে আপনাদের ক্লাসটা এখানেই শেষ করছি, আর পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সিটিভ ভার্ব এবং তার বিস্তারিত স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা ট্রান্সিটিভ ভার্ব সহজে চিনতে পারেন এবং সেটা দিয়েও বাক্য গঠন করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।